আসসালামু আলাইকুম, সাইড রবিন ব্লগসের পক্ষ থেকে আমি রাফি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন নতুন একটি ইউনিক আপনার প্রোডাক্ট নিয়ে। আপনারা দেখ সবাই জানেন যে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সাইড রবিন ব্লগসের সবসময় নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়। সেক্ষেত্রে আজকে খুবই লেটেস্ট অ্যান্ড ইউনিক একটি রাইস কুকার নিয়ে এসেছি আমরা। আপনার এটা হচ্ছে কি, আমি ফার্স্ট এটার বক্সটা দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে ডিজনি, হ্যাঁ, মেড ইন ইতালি, যেটা মেড বাই ইতালি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি 2.8 লিটার, হ্যাঁ, যাতে হচ্ছে ম্যানুয়াল গাইডগুলো দেওয়া আছে। অ্যান্ড আমি এগুলো ফার্স্ট ইয়াটায় আসি। সচরাচর আপনারা যে রাইস কুকারগুলো কিনেন এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা হাঁড়ি থাকে, দুইটা হাঁড়ি কিন্তু থাকে না। সেক্ষেত্রে এই ডিজনির লেটেস্ট যে রাইস কুকারটা, ওরা দুইটা হাঁড়ি নিয়ে আসছে। যেটা একটা রাইস কুকারের মধ্যে দুইটা হাঁড়ি নিয়ে আসছে। ফার্স্টে আমি বড় হাঁড়িটার কথা বলি। এটা হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিলের যে হাঁড়িটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাপাসিটি ভিতরে দেওয়া আছে 2.8 লিটার। যেটা এটার মধ্যে আপনারা রাইস করতে পারবেন, সব ধরনের ভাত পোলাও রান্না করতে পারবেন, বিরিয়ানি রান্না করতে পারবেন। আরেকটা যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার নন স্টিক কোটেড করা যেটা, হ্যাঁ, ভিতরে হচ্ছে গিয়ে ফুললি নন স্টিক কোটেড করা, বাইরে নন স্টিক কোটেড করা। অ্যান্ড আপনার মেজারমেন্টটা দেওয়া আছে। এটার মধ্যে আপনার সব ধরনের তরি তরকারি মাংস সব কিছু রান্না করতে পারবেন, যেটা 2-in-1। আর এটার ভিতরে যে ইয়াটা আমি দেখাই দিই, ভিতরের পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে আপনার ফুললি নন স্টিক বডি যেটা, হ্যাঁ, ভিতরে ফুললি নন স্টিক বডি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে নন স্টিকের একটা কপার বসানো আছে, কয়েল সেট আপ করা আছে যেটা, হ্যাঁ, এটা নন স্টিক হওয়ার কারণে। অ্যান্ড বাটিগুলো নন স্টিক হওয়ার কারণে এটার মধ্যে যদি আপনারা যাই রান্না করেন, ভাত তরকারি যাই রান্না করেন, অনেক রাইস কুকারের পোড়া লেগে যায়, কিন্তু এটার মধ্যে আপনার কয়েল সেট আপ করা আছে, সেক্ষেত্রে এটা এই রাইস কুকারগুলোর মধ্যে পোড়া লাগার কোনো চান্স নাই। ওকে ভাই, দেন আমি এটার বডিতে চলে আসি। এটা হচ্ছে কি আপনার স্টেইনলেস স্টিল বডি, হ্যাঁ, উইথ কালারটা হচ্ছে কি আপনার একবার অ্যাডজাস্ট করা, কালারটা কিন্তু ডিসকালার হবে না যেটা। অ্যান্ড এটা যদি অটো, কিন্তু ভাই এটা যদি আপনার ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, দেন এটা হচ্ছে কুকে দিবেন, এখন যে অন আছে। আপনার খাবারটা যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এটা সবুজ বাতি জ্বলবে, ওয়ার্ম, যেটা এভাবে পড়ে যাবে অটোমেটিক, যেটা কিছুই করতে হবে না, জাস্ট খাবারটা বসিয়ে আপনি কোথাও চলে গেলেন অটোমেটিক্যালি রান্না হয়, আপনার রাইস কুকারটা অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার রিক্স নাই যেটা। আর এটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেটা এটা স্টেইনলেস স্টিলের, যেটা আপনারা যত ধরনের স্টিম করার জিনিস আছে সব কিছু এটার মধ্যে করতে পারবেন। অনেক সময় মোমো করেন আপনারা, ভাপা পিঠা করেন, সেক্ষেত্রে জাস্ট এই বাটির মধ্যে পানি, বোলগুলোর মধ্যে পানি দিয়ে নিচে বসাবেন, এবার বসাবেন, জাস্ট এটার মধ্যে মোমো দিবেন, ভাপা পিঠা দিবেন, ঢাকনাটা লাগিয়ে অটোমেটিক্যালি হয়ে যাবে যেটা। অ্যান্ড এটা হচ্ছে কি 3mm গ্লাস আছে, যেটা ঢাকনাটা 3mm গ্লাসের। অ্যান্ড এটার মধ্যে এক্সট্রা একটা আপনার চালের জন্য একটা কাপ দেওয়া হয়েছে, অ্যান্ড স্পুন দেওয়া হয়েছে একটা, খুবই লেটেস্ট স্পুন। অ্যান্ড কেবল দেওয়া আছে তো রাইস কুকারের সাথে। আর এটার বক্স যেটা আপনারা, এটা হচ্ছে 2.8 লিটার, আবার আমি মেনশন করে দিলাম 2.8 লিটার, যেটা 10-in-1 মাল্টিফাংশন রাইস কুকার, মানে 10টা কাজ একটা রাইস কুকারের মধ্যে করতে পারবেন যেটা। তো আপনারা এটা বাজারে কিন্তু অনেক দামে পাওয়া যায়, বাজারে কিন্তু এটা কিনতে গেলে আপনারা অনেক দামে পাবেন, যেটা এই ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের যে রাইস কুকারটা 2-in-1, এটা আপনারা বাজারে কিনতে গেলে 2700 থেকে 2800 টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন, এর বেশি না, 2700 থেকে 2800 টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন। আর সাইড রবিন ব্লগসের যে আমরা সব নিত্য নতুন যে প্রোডাক্টগুলো, সবগুলোর প্রাইস, আপডেট প্রাইস আমরা সবসময় বলে থাকি, সেক্ষেত্রে এই লেটেস্ট যে রাইস কুকারটা এটা বাজারে আসছে, এটা আপনারা আবারও মেনশন করে দিচ্ছি 2700 থেকে 2800 টাকার মধ্যে কিনবেন। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি বলে দিই, হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে গিয়ে এটা 1 ইয়ার্সের কোম্পানি থেকে প্রোডাক্টের গ্যারান্টি পাবেন, অ্যান্ড 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যেটা কোম্পানি থেকে 1 ইয়ার্সের প্রোডাক্ট গ্যারান্টি অ্যান্ড 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা কোম্পানি থেকে, হ্যাঁ। আর এটা যেটা দেখছেন আপনারা, এই ডিজনি আমরা দেখছি অনেক আপনার লেটেস্ট প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা, আমরা ডিজনির অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা নেক্সটে রিভিউ করবো ইনশাল্লাহ। সো আপনারা সাইড রবিন ব্লগসের সাথেই থাকবেন, সাইড রবিন ব্লগসটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনারা লাইক দিবেন, আপনাদের সবসময় সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।